নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে ইকোলিং স্টুডিও থেকে আজকে আপনাদের সঙ্গে আমি শ্রীজিতা বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্রাপোল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি শ্রীজিতা শুরু করছি আজকে বাংলার খবরকে চাঁদে ফাটা রোদ মাথায় পাথরের ঝুড়ি রাস্তা সারাইয়ের কাজে নেমেছেন স্বয়ং বিধায়ক ব্যাপারটা কি হঠাৎ রাস্তা সারাইয়ের কাজে কেন নামতে গেলেন শালতুরার বিজেপি বিধায়ক অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকলেও কোনো হুঁশ নেই প্রশাসনের তাই আপনা হাত জগন্নাথ যেই ভাবা সেই কাজ নিজেই নামলেন রাস্তা সংস্কারের কাজে দেখুন সাদা মাটা শাড়ি মাথায় বইছেন বালি সিমেন্ট কোদাল হাতে রাস্তায় বিছিয়ে দিচ্ছেন পাথর ইনি হলেন শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি অভিযোগ বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের রাজামেলা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল বিধায়ক তহবিলের টাকায় রাস্তা সংস্কারের কাজ করতে চাইলেও পঞ্চায়েতের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ শেষমেশ রাস্তার মেরামতির দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন বিধায়ক এমএলএ রোড করা যাবে নাই বলে ওই রোডটা করতে দেয় না যে না চন্দনাবাউরির টাকাতে কোনো ফান্ডের টাকাতে রাস্তা রোড করা যাবে নাই কারণ আমার নাম হয়ে যাবে কেই জন্য আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা এমএলএ ফান্ডের কাজ নিতেই চাইছেন না নুন আনতে পান্তা ফুরোনো সংসার থেকে উঠে আসা চন্দনা বাউরি বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকায় রাস্তা তৈরি হবে তার প্রথম কাজ আর যেমন কথা তেমনই কাজ বিধায়কের উদ্যোগকে সাধুবাদ স্থানীয়দেরও এমএলএর উদ্যোগে আর কি বলবো এমএল তো পুরো সমাজসেবী সমাজের নিয়ে লড়ে যাচ্ছে বিধায়ক রাস্তায় নেমে কাজ করছেন আর প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা আর তৃণমূল বলছে পুরোটাই নাটক আগামীটা রাস্তা যে খারাপ ছিল সেটা স্যাংশন হয়েছে পথশ্রী প্রকল্পে 50% কাজ এগিয়ে গেছে এই চন্দনা বাউরি কোনো গ্রামে দেখতে পাওয়া গেছে কি কোনো উন্নয়নের কাজে ওনাকে দেখতে পাওয়া গেছে এটা একটা নাটকীয় মহিলা নামে পথশ্রী কিন্তু পথে স্ত্রী নেই জনতার ভোটে জনপ্রতিনিধি হতেই নেতারা যখন কার্যত ভ্যানিশ হয়ে যান ঠিক তখনই অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা চন্দনাই হয়ে ওঠে ব্যতিক্রম উন্নয়নের জোয়ার থেকে বঞ্চিত পথে স্ত্রী ফেরাতেই নেমে পড়েন খোদ বিধায়কে বাঁকুড়া থেকে মৃন্ময় পানে রিপোর্ট রিপাবলিক বাংলা শনিবার ছিলেন জোড়া ফুলে আর রবিবার গলা ফাটাচ্ছেন পদ্ম শিবিরের হয়ে বলছি ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালী রায়ের কথা শনিবার অভিষেকের সভায় মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন মিতালী আর রবিবার গলায় জড়ালেন গেরুয়া উত্তরীয় শনিবার অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলতে দেখা যায় ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালী রায়কে রাত পেরোতে না পেরোতেই মেগা টুইস্ট সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক কি এমন হলো যে এক রাতের মধ্যেই বিজেপিতে যোগ দিলেন মিতালী রায় আমি তাদেরকে বলেছিলাম যে আমাকে ডিস্টার্ব করো না আমি কোথাও প্রচারে যাব না আমি বাড়িতেই থাকবো কিন্তু যখন দেখলাম যে একটা প্রেশার ক্রিয়েট করে যখন বার করানোর চেষ্টা করলো তখন যেন কি জানি আমার কোনো একটা জায়গা থেকে যেন আমার মনটাই ভেঙে গেছে এতদিন রাইট ওম্যান ইন দ্য রং প্লেস ছিল এখন রাইট ওম্যান ইন দ্য রাইট প্লেস সঠিক জায়গায় উনি এসেছেন আমরা ওনাকে সম্মান দিয়ে উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গে আমরা ওনাকে কাজে লাগাবো উপনির্বাচনে ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে জোড়া ফুল চিনলে এতদিন যাদের বিরুদ্ধে গলা ফাটাতেন মিতালি রবিবার গলা মেলালেন তাদেরই সুরে উপনির্বাচন
নির্বাচনের আগে বিজেপির কৌশলে যে চাপে পড়েছে শাসক দল তা পরিষ্কার। বিজেপি তো ওয়াশিং মেশিন, যে যে অভিযোগ বিজেপি এতদিন করতো ওই বিধায়কের নামে, এখন তাকে নিয়ে ওয়াশিং মেশিনে তাকে ফ্রেশ করে নিচ্ছে। এদিকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির। শনিবার ধূপগুড়ির সভা থেকে তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দেন অভিষেক। সেই সঙ্গে তিনি দাবি করেন ধূপগুড়ি হাসপাতাল মহকুমা হাসপাতাল হয়ে যাবে। অভিষেকের এই বক্তব্যকে সামনে রেখে চিঠি দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। জলপাইগুড়ি থেকে সুবীরেশ ও শুভাশিষ বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দু বছর ধরে বন্ধ থাকা পার্টি অফিস ফের দখল নিল বিজেপি। অভিযোগ, বিধানসভা ভোটের পরে গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হুগলির ধনিয়াখালীর সেই পার্টি অফিস রবিবার প্রিয়াঙ্কা চিব্রেওয়ালের নেতৃত্বে দখল করল বিজেপি নেতা কর্মীরা। দীর্ঘ দু বছর ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয় অবশেষে দখল নিল বিজেপি। বিধানসভা ভোটের পর হুগলির ধনিয়াখালীর মহেশ্বরপুরের বিজেপির দলীয় কার্যালয় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই বন্ধ হয়ে থাকা দলীয় কার্যালয়ের তালা হাতুড়ি ও গ্যাস কাটার দিয়ে কেটে পুনরুদ্ধার করল বিজেপি। আমি একটা কথা পরিষ্কার তৃণমূলকে বলে দিতে চাই, ভাই আমাদের তো 5-10টাই আছে ম্যাক্সিমাম, তোদের কথা কত আছে প্রত্যেকটা মণ্ডলে গিনে নে। যদি আমাদের এই একটা অফিস বন্ধ হয় তো আমার মাথায় কিন্তু সিট আছে, আমি বলে দিচ্ছি। প্রত্যেকটি মণ্ডলের লিস্ট বানাবো, সমস্ত অফিস যদি বুলডোজার হাইকোর্টের অর্ডারে না চালিয়ে দিই আমারও নাম প্রিয়াঙ্কা দিতে পারে। তৃণমূল কর্মীরা বিজেপির পার্টি অফিস দখল করেনি, বিজেপির কোন্দলেই এতদিন বন্ধ ছিল পার্টি অফিস, দাবি তৃণমূল বিধায়কের। তৃণমূলে দায় করেনি ওদের পার্টি অফিস দখল করবে, এটা ওদের অন্তর্দ্বন্দ্ব, ওদের দলের কলহ। বিজেপি বিজেপির অফিসে তালা দিচ্ছে, তৃণমূলে দায় করেনি বিজেপির অফিস বন্ধ করা। প্রথমে দাঁতপুর থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা নেত্রীরা, পরে তালা ভেঙে পার্টি অফিস নিজেদের দখলে নেয় গেরুয়া শিবির। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কি চলছে বলুন তো রাজ্যে? পরের পর চুরি ডাকাতির ঘটনা তো ঘটেই চলেছে, কখনো পুরুলিয়া, কখনো রানাঘাট, কখনো আবার দুর্গাপুর। চুরি ডাকাতির ঘটনার তালিকা এবার নয়া সংযোজন দুর্গাপুর। দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি, দেখুন। দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় একটি নামি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি। গ্রিল কেটে কাপড়ের দোকানে ঢোকে দুষ্কৃতীরা, প্রায় 4 লক্ষ টাকা সহ সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। তবে কত টাকা মূল্যের শাড়ি খোয়া গিয়েছে তা এখনো কিনেরা হয়নি। টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, পয়সা মানে শুধু কয়েনগুলো হাত দেয়নি, টোটাল পুরো দোকানের মানে কম্পিউটারে যে USB এই সব লাগানো থাকে সব বার করে নিয়েছে। সিসিটিভি কি চালু ছিল কালকে দোকানে? চালু তো থাকেই, চালু থাকলে কি হবে, সেটা তো মাল যেটা বার করার ওটা বার করে নিয়ে চলে গেছে। ড্রয়ার वगैरह সব খোলা হুয়া হ্যায়, ये फोन क्या दुकान हम लोग आए आकर के देखते हैं, ड्रॉअर खुला हुआ, उसके अंदर कैश जुटा रहता है, 300 रुपीस, 200 रुपीस, 10, 20, तक के मॉर्निंग में कस्टमर आएगा चेंज देने के लिए, वो सारा का सारा कैश गया था। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত। পূজোর মুখে স্টেশন বাজার এলাকার মতো জায়গায় দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ব্যবসায়ীদের মধ্যে। 2 বছর আগে আমার দোকানে চুরি হয়েছিল, কিন্তু কোনো রিকোয়ারি করতে পারিনি থানা থেকে, অনেক বড় বড় কথা বলেছিল, কিছু করতে পারেনি। এখন এইটা এখন দেখি কি করতে পারি, আমার তরফ থেকে কি হয় এটাও দেখা যাক। প্রশাসনকে বলবো আরো কঠোর থেকে কঠোরতম হওয়ার জন্য এবং তহলদারি বাড়ানোর জন্য বলবো, যাতে করে চুরি চাবির না হয়। পুজোর টাইমে যে কি এমন পুজো, কি এমন পুঁজি তাদের আছে, বিক্রি যদি চুরি হয়ে যায় মাল তাহলে কি করে তারা লাভ করবে। দিন কয়েক আগেই পুরুলিয়া সহ রানাঘাটে সোনার দোকানে পর পর ডাকাতির ঘটনা। শনিবার রাতেই পুরুলিয়ায় হুরা থানার পাশেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডাকাতির চেষ্টা। কোথায় পুলিশের নজরদারি, কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাসপাতাল থেকেই চুরি হয়ে যাচ্ছে শিশু। হ্যাঁ ঠিকই শুনছেন, এগ্রার নার্সিং হোম থেকেই বিক্রি হয়ে গেল এক শিশু, পরে সরকারি হাসপাতালে টিকা দিতে এনে ধরা পড়ে গেলেন অভিযুক্ত মহিলা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নার্সিং হোমের কর্তৃপক্ষ দম্পতিকেও।
বাচ্চার মাকে, মানে যিনি মা বলে পরিচয় দিচ্ছিলেন, তাকে দু একটা প্রশ্ন করতেই বোঝা যায় যে বাচ্চাটা ওনার নয়। এবং সঙ্গে সঙ্গে আমরা দীঘা থানাতে, মানে দীঘা মোহনা কোস্টাল থানাতে জানাই। শুনলেন তো দীঘাতে কিভাবে চলছিল শিশু বিক্রির চক্র? শিশু বিক্রিতে এবার জড়িয়ে গেল নার্সিংহোমের নাম। গ্রেফতার নার্সিংহোম কর্তৃপক্ষ দম্পতি। দীঘা হাসপাতালের তৎপরতায় পর্দা ফাঁস হয় শিশু বিক্রি চক্রের। এইগুলো দেখলে তো মনে হয় যে সক্রিয় আছে। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে। আমরাও চোখ কান খোলা রেখে কাজকর্ম করছি। গত সোমবার শিশুটিকে টিকা দিতে নিয়ে এসে হেসে যান অভিযুক্ত মহিলা। কথাতেও ধরা পড়ে বিস্তর অসঙ্গতি। জেরার মুখে শিশুটিকে কেনার কথা স্বীকার করে নেন ওই মহিলা। আটক করা হয়েছে শিশুটির মা ও দাদুকে। আমরা বাচ্চার যে মা তাকে আমরা আইডেন্টিফাই করেছি, তাদের যে বক্তব্য সেটা ওনারা বলছেন যে বাচ্চাটা নার্সিংহোমে বলা হয়েছিল যে বাচ্চাটা মৃত, পটাশপুর এরিয়ায় বাড়ি মহিলার। উনি বলছেন যে আমাদের জানানো হয়েছিল মৃত বাচ্চা, ওরা দেখতে চেয়েছিল বাচ্চাটাকে। শিশুটিকে বিক্রি করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ, এমনটাই দাবি শিশুর আত্মীয়ের। নার্সিংহোমের কর্তৃপক্ষ সবাই বলল যে বাচ্চা মৃত বাচ্চা হয়েছে, তাই আমাদের বাড়ির সবাই দেখবো বলে জোর করলাম, কিন্তু আমাদের দেখতে দিল না। কেন বারবার মাথাচাড়া দিচ্ছে শিশু বিক্রি চক্র? হাসপাতাল ও নার্সিংহোমগুলোতে কেন নেই পুলিশ প্রশাসনের নজরদারি? দীঘা থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা।